স্তন্যতী খাবার মধু। পুষ্টিগুণের দিক থেকে বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি, সে তালিকার প্রথম সারিতেই থাকবে মধুর নাম। পবিত্র হাদিস শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, তোমরা দুটি প্রতিষেধক গ্রহণ করো, মধু এবং পবিত্র কোরআন শরীফ। ইবনে মাজাহ শরীফ কিতাবুত্তিব হাদিস শরীফ নং 3452। নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায়, এটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। মধুর উপকারিতা: শক্তি যুগিয়ে শরীরকে সুস্থ রাখে, হজমে সহায়তা করে। এতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয়, কারণ এতে যে ডেক্সট্রিন থাকে তা শরীরে সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে। পেট রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী। কোষ্ঠকাঠিন্য দূর করে। মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। এক চা চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা ও অম্লতা দূর হয়। মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক। ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী। যদি একজন অ্যাজমা বা শ্বাসকষ্ট রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয়, তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে। অনেকের মতে এক বছরের পুরনো মধু শ্বাসকষ্ট রোগীদের জন্য বেশ ভালো। মধু অনিদ্রার ভালো ঔষধ। রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে 2 চা চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে। পুরুষদের মধ্যে যাদের শারীরিক দুর্বলতা রয়েছে, তারা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান তাহলে বেশ উপকার পাবেন। মধুর ব্যবহার হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমিভাব, বুক জ্বালা এগুলো দূর করা সম্ভব হয়। শীতে ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে। 1 অথবা 2 চা চামচ মধু 1 কাপ ফুটনো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে। ডায়রিয়া হলে 1 লিটার পানিতে 50 মিলি মধু মিশিয়ে খেলে দেহে পানি শূন্যতা রোধ করা যায়। দৃষ্টিশক্তি বৃদ্ধি, মেয়েদের রূপচর্চা, ওজন কমাতে, গলার স্বর সুন্দর ও মধুর করতে, তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য। মধু হাড় ও দাঁত গঠনে বিশেষ ভূমিকা রাখে। মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম। ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত রাখে, নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ভঙ্গুরতা রোধ করে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, পুরনো আমাশয় এবং পেটের পীড়া নিরাময়সহ নানাবিধ রোগ সারাতে মধু অপরিহার্য ভূমিকা রাখে। আন্তর্জাতিক মহাপবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্রে পাওয়া যাচ্ছে ভেজালমুক্ত সুন্দরবনের প্রাকৃতিক ফুলের মধু। যোগাযোগের ঠিকানা: আন্তর্জাতিক মহাপবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র, সাইদুল আয়াত শরীফ গেট, 5/1 আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা 1217। অনলাইনে অর্ডার করুন sunnat.info অথবা যোগাযোগ করুন 01711991246, 01711 272773। ওয়ারাফানা লাকা সিকরাক।